পঞ্চায়েত প্রধান মোহাম্মদ রাহির খুনি যতক্ষণ পর্যন্ত না ধরা পড়ছে ততক্ষণ পর্যন্ত পঞ্চায়েত অফিসের সমস্ত কার্যকলাপ বন্ধ থাকবে। গত বুধবার আততায়ীর হাতে নৃশংসভাবে খুন হন পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মোহাম্মদ রাহি। দুপুরে পঞ্চায়েত অফিস থেকে অপর এক পঞ্চায়েত সদস্য মোহাম্মদ মোস্তফাকে নিয়ে বাড়ি ফেরার পথে পঞ্চায়েত অফিসের সামনে প্রথমে তার ওপর গুলি করে দুষ্কৃতীরা। কোনোক্রমে বাইক ঘুরিয়ে অন্য রাস্তা দিয়ে পালানোর চেষ্টা করেন তিনি, তবুও শেষ রক্ষা হয় না। আততায়ীরা দুটি বাইকের চারজন তাকে টপকে তার সামনে পথ আটকে গুলি করে এবং তার বাঁচার আর কোনো সম্ভাবনা নেই নিশ্চিত করে বিহারের রাস্তা ধরে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের কাছে জানা যায় আততায়ীরা কালো কাপড় দিয়ে মুখ ঢেকেছিল এবং মাথায় কালো হেলমেট পরেছিল, হাতে কালো গ্লাভস ছিল এবং বাইকের কোনো নম্বর প্লেট ছিল না। ঘটনার পর রাহিকে কিষানগঞ্জ লায়ন্স ক্লাব নার্সিংহোমে নিয়ে গেলে চিকিৎসক তাকে শিলিগুড়িতে রেফার করেন। শিলিগুড়ির নিউটিয়া নার্সিংহোমে মুখে তার মৃত্যু হয়। এই ঘটনায় তদন্ত শুরু করে গোয়ালপুকুর থানার পুলিশ। পুলিশ প্রথমে প্রধানের সাথে থাকা বাইক আরোহী মোহাম্মদ মোস্তফাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে এবং বৃহস্পতিবার রাত 9টা নাগাদ তাকে গ্রেপ্তার করে শুক্রবার সকালে 10 দিনের রিমান্ডের আবেদন করে কোর্টে পাঠায়। কিন্তু পঞ্চায়েত প্রধানের প্রকৃত খুনি এবং খুনের মোটিভ এখনও পুলিশ প্রশাসন জনসমক্ষে নিয়ে আসতে পারেনি। এই কারণে পঞ্চায়েত বন্ধ রেখে পুলিশের ওপর চাপ সৃষ্টি করছে পঞ্চায়েতের বাকি সদস্যরা। যতক্ষণ পর্যন্ত প্রকৃত কারণ এবং খুনি ধরা না পড়বে ততক্ষণ তারা পঞ্চায়েত অফিস যাবেন না। তাদের পুলিশ প্রশাসনের উপরে সম্পূর্ণ ভরসা রয়েছে। যদি কোনো কারণে পুলিশ প্রকৃত খুনিকে ধরতে না পারে তবে মন্ত্রীর দ্বারস্থ হয়ে সিআইডি তদন্তের জন্য আবেদন করবে। তবে সাধারণ মানুষের পুলিশের ওপরে আস্থা আর নেই। তারা চান তাদের প্রধানের খুনের তদন্তভার সিবিআইকে দেওয়া হোক। ওই চায়ের দোকানে আমরা আজ বসে চা খাচ্ছিলাম, ঠান্ডা বসে ধূপ ছিল, তো আচানক আওয়াজ আসছে ভাটাং ভাটাং। আমরা বললাম কি মোটরসাইকেলের আওয়াজ হবে, ওই যে পিছন দিয়ে আওয়াজ বার করে, তো একজন বললো কি না রে গুলির আওয়াজ হবে। তো বাইরে নিকলে যাব দেখছি, আমরা দেখছি কি দুইজন মোটরসাইকেলওয়ালা আছে, দুইজন ও দাঁড়ানো আছে, ওর হাতে কালো পিস্তল আছে, এরকম ঠায় ঠায় গুলি মারছে, আর ইয়ে কালো পোশাক, বিলকুল গুন্ডার মতন, কালো হেলমেট, কালো বর্দি, গানি সব কিছু কালো, মোটরসাইকেল কালো, এগুলো দেখছি। ওরা কি পড়েছিল, মানে কালো ড্রেস, মানে কি জ্যাকেট প্যান্ট পড়েছিল? জ্যাকেট পরেছিল, জ্যাকেট, হাত মোজা আর ওই কালো ড্রেস, হেলমেট টেলমেট ছিল স্যার। হ্যাঁ, সামনে দিয়ে সিসারা ল্যাট মারে চিনা যায় না, আর আমরা দূরে ছিলাম। তারপর ওখান থেকে মানে এখানে এখানে তো কিছু হলো না, এখানে তিনটা ফায়ারিং হলো, এখানে স্টেশন চৌকে, ওখান থেকে ভাগে গেলো ওই কলোনি মোড়, ওখানে যেয়ে গুলি মারলো, ওখানেও তিনটা গুলি, ওখানে মারা গেছে। ব্যাকে মোটরসাইকেলে, ও পিছনে নম্বর নাই, তাহলে যাব তাক আমরা আসিয়ে বগলে, তব তো ভাগে গেল, দূরে চলে গেল। হ্যাঁ, আমরা পরে শুনলাম এই কলোনি মোড়ে প্রধান সাহেবকে গুলি মারে গিরে দিল, তখন আমরা রোড জাম করলাম। আপনারা এখন কি চাইছেন? আমরা বিচার চাই, যে আমাদের প্রধান মূল্য কেমন, দুশ্মন মারছে কি রাজনীতি অবস্থা মারছে, কি কেমন করে মরছে, এটা আমরা বিচার চাই। আমরা একে সিবিআই চাই, কারণ এখানকার পুলিশের উপরে আমাদের ভরসা নাই। আমরা সিবিআই যাচ্ছি চাই, কারণ আমরা দেখি, আমরাও দেখি ফিল্মে দেখি সব কিছু দেখি, কি সিবিআই মারা বা মুর্দাকে বাহার করে, আমাদের ভরসা আছে সিবিআইয়ের উপরে, সিবিআইকে আপনারা দেন, তাই কেসটা ওরা যা চেক করুক। আমার নাম ফারুক আনসারি। পঞ্চায়েত মে তৃণমূলকে 19 মেম্বর হ্যাঁ, 19 মেম্বর মে এক হমারা রাহি মামা ভি মেম্বর থে, ওনার হত্যা হয়ে গেছে। আমরা 18 জন সদস্য যারা তৃণমূলের আছি, আমরা পুলিশের কাছে দাবি রাখছি, যত অবধি আমাদের প্রধানের যে হত্যা করেছে ওদেরকে না ধরলে আমরা দাবি করছি পঞ্চায়েতের কাজ যেন না হয়। আমরা বিডিও সাহেবের কাছে দাবি রাখবো, বিডিও সাহেবের সাথে আমাদের প্রধানের একটা সরকারি লিংক আছে, ওনারও তো প্রধান মারা গেছে। আমি চাবো বিডিও সাহেবের কাছে উনিও পুলিশ ফাঁড়ির উপরে চাপ করুক, যে আসামি আছে ওদের যত তাড়াতাড়ি সম্ভাবনা হয় ওদের ধরে আইনিত হিসাবে ওদের শাস্তি দেবে। পুলিশের কাছে আপনারা কি ডিমান্ড করছেন? পুলিশ যে তদন্ত করছে আপনারা ভরসা আছে? দেখিয়ে আপনার তো পুলিশকে উপর ভরসা করনাই পড়েগা।
अगर पुलिस फेलूर हो जाती है तो हम लोग डिमांड करेंगे, मुख्यमंत्री तक जाएंगे और कहेंगे सीआईडी से इंक्वायरी किया जाए और कातिलों को पकड़ा जाए। अगर हमारा प्रशासन यहाँ फेलूर होता है तो हम जरूर चाहेंगे, पूरा पांजीपाड़ा वासी चाहेंगे कि इसको सीआईडी के हाथ में सौंप दिया जाए, सीआईडी अपने स्तर से इसको इंक्वायरी करे और सही जो मुजरिम है उसको पकड़ कर सजा दिलाए। না সেটা বলবো না আমরা, কেন বলবো, প্রশাসনের উপরে আমাদের ভরসা নেই। স্থানীয় আমিও তো একজন স্থানীয়, না আমরা পুলিশের উপরে ভরসা করি, প্রশাসনের উপরে ভরসা করে এখনো অবধি আমরা বসে আছি। যে প্রশাসন যে হত্যা করেছে ওদের ধরে শাস্তি দেব, যদি আমার প্রশাসন ফেলুর হয়ে যাচ্ছে তো আমরা সিআইডির কাছে যাব। আমাদের যে মুখ্যমন্ত্রী সুশ্রী মমতা ব্যানার্জি, আমরা ওনার কাছে দাবি রাখবো যে এই কেসটা সিআইডির হাতে তুলে দেওয়া হোক, সিআইডি নিজের স্তরে এটাকে ইনকোয়ারি করে যারা যারা এই হত্যাকাণ্ডে সামিল আছে ওদের শাস্তি দেবে। না যাবো না, আমরা যাবো না পঞ্চায়েতে, যাবো না পঞ্চায়েতে কোনো কাজ হতে দেব না, আমরাই তো নিয়ে কাজ করব। 18 জন আমার একজন লোক মারা গেছে আর আমরা কাজের দিকে মাথা দেবো, কোনো কাজ হবে না যত অবধি প্রশাসন কাতিলোকো নহীঁ পকড়তা হ্যায় তব তক হম লোগ পঞ্চায়েত ভি নহীঁ যায়েঙ্গে, না হামারা উপপ্রধান কো জানে। এটাই সিদ্ধান্ত নিলাম, যতক্ষণ আমাদের কাতিল ধরা না পড়বে ততক্ষণ আমরা পঞ্চায়েত যাব না। আমাদের যে 18 জন মেম্বার আছি সবাই মিলে এটাই সিদ্ধান্ত নিলাম। যতক্ষণ তাতিল ধরা না পড়বে ততক্ষণ আমরা পঞ্চায়েত যাব, এটা আমাদের রাজা সিং উপপ্রধান।